নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন কুচো নিমকি। তো চলুন দেখে নিই কি করে আমি এই নিমকিটা তৈরি করি। নিমকি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা, মানে এখানে 240 গ্রাম ময়দা রয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1/2 চামচ কালো জিরে দিচ্ছি, আপনারা এখানে একটু ইচ্ছে হলে জোয়ানও দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ সাদা তেল নিয়েছি। তেলটা কিন্তু আমি একবারে ময়দার মধ্যে দেব না, অল্প অল্প করে তেল দেব আর ময়দার সাথে খুব ভালো করে মেশাতে থাকব। খানিকটা ময়দা হাতে মুঠো করে দেখছি, দেখুন মুখটাটা কিন্তু আমার খুব সহজেই ভেঙে যাচ্ছে, তার মানে এখানে আমার আরও একটু তেলের প্রয়োজন আছে। আরও একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার খানিকটা ময়দা হাতে মুঠো করে দেখছি, দেখুন এবার কিন্তু অত সহজে ভেঙে যাচ্ছে না। আমার ময়ানটা এখানে একদম পারফেক্ট হয়েছে, আমার এখানে মোট 1.5 টেবিল চামচ তেল লেগেছে। এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। সাধারণত রুটি বা লুচির জন্য আমরা যেরকম ডো তৈরি করি, এটা তার থেকে সামান্য শক্ত করতে হবে। নিমকি তৈরির জন্য দেখুন ঠিক এরকমই একটা ডো বানিয়ে নিতে হবে। এবার এটাকে আমি একটা ভেজা কাপড় দিয়ে পেঁচিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ফিরে এসেছি 10 মিনিট পর, ঢাকাটা সরিয়ে এবার ডোটাকে আমি আরও একটুখানি হাত দিয়ে ডোলে নিচ্ছি। এবার ডোটাকে আমি ছুরি দিয়ে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এর থেকে 2টো ভাগকে আমি আবার কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যাতে ডোটা শক্ত না হয়ে যায়, আর 1টা ভাগকে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু বড় করে বেলে নেব। একদম গোল করে বেলার কোনো প্রয়োজন নেই, যেহেতু পরে আমি নিমকিগুলোকে কাটবো, সেজন্য মোটামুটি একটা শেপের বেলে নিলেই চলবে। এখানে আমি বেলার জন্য কিন্তু ময়দা বা তেল কিছুই ব্যবহার করিনি, আপনাদের প্রয়োজন হলে একটু ময়দা ছড়িয়ে নিতে পারেন। দেখুন ঠিক এই রকম থিকনেসের করে আমাকে বেলতে হবে। এবার আমি দেখুন ছুরির সাহায্যে এগুলোকে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু ইচ্ছে হলে যে কোনো শেপেই এই নিমকিগুলোকে কেটে নিতে পারেন, তবে যেহেতু কুচো নিমকি দেখতে ডায়মন্ড শেপের হয়, তাই আমি এভাবেই কাটছি। এবার এগুলোকে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে উপকরণগুলোর পরিমাণ দেওয়া থাকে, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে সেখান থেকে একটু প্লিজ চেক করে নেবেন। নিমকিগুলো আমার সব কাটা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা থালায় তুলে নিয়েছি। এদিকে একটা কড়াইতে আমি বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। এবার ওভেনের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি নিমকিগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। নিমকিগুলো কেটে রাখার পর যদি গায়ে গায়ে লেগে থাকে তাহলে কিন্তু ভয় পাবেন না, তেলে দিলেই দেখবেন যে প্রত্যেকটা নিমকি আলাদা আলাদা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা মিডিয়ামেই রাখবেন, কারণ বেশি বাড়িয়ে দিলে নিমকিগুলো পুড়ে যাবে এবং ভেতরটা ভালো মতো করে কুক হবে না, সেই জন্য নিমকিগুলো কিন্তু মুচমুচে হবে না। নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে পুড়ে যেতে পারে। এবারে একটা ঝাঁঝরি হাতা সাহায্যে নিমকিগুলো আমি তুলে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কুচো নিমকি। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে বন্ধু আত্মীয় সকলের সাথে শেয়ার করবেন। আরও এ ধরনের নানান রেসিপি জানার জন্য ইউটিউবে আমার চ্যানেল ও ফেসবুকে আমার পেজ নীলাঞ্জনা রান্নাঘরকে সাবস্ক্রাইব ও ফলো করবেন। সকলেই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো একটা রেসিপির সাথে। আজ তাহলে এ পর্যন্তই, নমস্কার।